আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত? খানার মালিকানাধীন মোট জমি বলতে বোঝায় ওই খানার সকল সদস্যের নিজস্ব কৃষি বা অকৃষিমূলক জমি যা তিনি বা তারা হস্তান্তর অথবা বিক্রি করার অধিকার রাখেন। সংশ্লিষ্ট জমি তার বর্তমান ঠিকানায় বা স্থায়ী ঠিকানায় বা দেশের অন্য কোথাও থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে উত্তরদাতাগণ স্থানীয় পরিমাপে জমির পরিমাণ বলতে পারে। উদাহরণস্বরূপ, রাজবাড়ী জেলায় স্থানীয়ভাবে জমির পরিমাপ হল পাখি। আমরা জেনেছি যে এক পাখি সমান হল 26 শতক। তাহলে কোনো ব্যক্তির যদি 1.5 পাখি জমি থাকে, শতকে তা হবে 39 শতক এবং একরে তা হবে 0.39 একর। অনুরূপভাবে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে জমির হিসাব করা হয় কড়া গণ্ডা কানি হিসাবে। আমরা জেনেছি যে এলাকা ভেদে 1 কানি সমান হল 40 শতক এবং 1 গণ্ডা সমান 2 শতক। তাহলে কোনো ব্যক্তির যদি 2 কানি জমি থাকে, শতকে তা হবে 80 শতক এবং একরে তা হবে 0.80 একর। লালমনিরহাট জেলায় স্থানীয়ভাবে জমির পরিমাপ হল দোন। আমরা জেনেছি যে 1 দোন সমান হল 27 শতক। তাহলে কোনো ব্যক্তির যদি 2 দোন জমি থাকে, শতকে তা হবে 54 শতক এবং একরে তা হবে 0.54 একর। ফরিদ সাহেব কুমিল্লা শহরে নিজস্ব মালিকানাধীন বাড়িতে বাস করেন, যার পরিমাণ 5 শতাংশ। তার নিজের গ্রামেও তার জমি রয়েছে, যা তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তার বাবা মা জীবিত নেই এবং তিনি তার 2 ভাইয়ের সঙ্গে যৌথভাবে জমিগুলো পেয়েছেন। তার গ্রামের বাড়ির মোট জমির পরিমাণ 60 শতাংশ। এছাড়াও তিনি গ্রামের বাড়িতে ব্যক্তিগতভাবে আরও 1.5 একর কৃষি জমি ক্রয় করেছেন। চাঁদপুর শহরে ফরিদ সাহেবের স্ত্রীর মালিকানায় 10 শতাংশ জমি রয়েছে। ফরিদ সাহেবের খানা মোট কতটুকু জমির মালিক? কুমিল্লার খানার 5 শতাংশ জায়গা যোগ 20 শতাংশ। গ্রামে 60 শতাংশ জমির যৌথ মালিক তিনি এবং তার ভাইরা। তাই 60কে 3 দিয়ে ভাগ করলে যা হয় যোগ 1.5 একর ক্রয়কৃত কৃষি জমি যোগ 10 শতাংশ জমি যা ফরিদ সাহেবের স্ত্রীর মালিকানাধীন। ফরিদ সাহেবের খানা মোট 1.85 একর জমির মালিক। যৌথ সম্পত্তির ক্ষেত্রে কেবলমাত্র যে অংশটুকু একটি নির্দিষ্ট খানার মালিকানাধীন সেটুকু অন্তর্ভুক্ত হবে। এছাড়াও কৃষি এবং অকৃষি উভয় প্রকার জমিকে গণনার অন্তর্ভুক্ত করতে হবে।